আবার দুই মাস করলাম, এক মাসের বেশি করলাম, দুই মাস করলাম, দুই মাস করে আবার ছেড়ে দিলাম, এমন না, এমন এমন সিচুয়েশন আসবে যে না এত আর করে কি হবে, ধর এত ওয়েট কমায় কি হবে। আমি আস্তে 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 কমাইতে 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 এখন আমার ওয়েট 72 কেজি, ইন টোটাল আমি 20 কেজি কমেছি 3 মাসে। কেমন আছেন সবাই? আমি ফজলে খোদা বিদ্যুৎ, চিফ ইন্সট্রাক্টর, নিউ পাওয়ার হাউস জিম থেকে বলছি। আজকে আমরা এক্সারসাইজ না, মানে ভিন্ন একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমার সাথে আছে, এখন পরিচয় করে দিই, আমাদের জিম মেম্বার রোনাল্ড। তো ওর ব্যাপারে কিছু কথা বলবো। কথাটা বলবো এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম যে ও বিভিন্ন জিমে আসলে ট্রাই করেছে ওর টার্গেট গোল ফিল আপ করার জন্য, বাট হয় নাই। আমাদের এখানে শর্ট টাইমে এসে ওর ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছে, তো এই গল্পটাই আমরা ওর মুখে শুনবো। রোনাল্ড কেমন আছো? এই তো ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তোমাকে নিয়েই কথা বলবো আসলে, এর জন্যই আমাদের এই এপিসোডটা করা। তো তুমি এখানে আমাদের জিমে যখন জয়েন করলা, তোমার কী কী টার্গেট ছিল, কী কারণে এখানে ভর্তি হইলা, যতটুকু জানি তুমি অন্য জিমে ছিলা কিছুদিন, তো তোমার ডিটেলস ব্যাপারটা আসলে আমাদের একটু বলো, তাহলে আমরা আমাদের মেম্বারের সাথে বা অডিয়েন্সের সাথেও শেয়ার করতে পারবো। এর আগেও একটা জিমে ছিলাম, এখন ওইখানে আমার টার্গেট আমি ফুলফিল করতে পারিনি, এর জন্যই আমি নতুন নভেম্বরের লাস্টের দিকে, লাস্ট ইয়ারে আমি একটা নতুন জিমের খোঁজ করতেছিলাম। তখন আমি এই জিমের খোঁজ পাই যে আসলে একটা নিউ পাওয়ার হাউস জিম মিরপুর 10-এ আছে। এখন পরে আমি আসলে মেইনলি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুঁজতেছিলাম, যেখানে আমি নিজের মানে অনেক খুশি মনে যেত, একটা নিজে নিজের থেকে নিজে ইনফ্লুয়েসড হয়ে যেতে যেতে পারি যে একটা ভালো জিম যেখানে আমি ডেইলি এক্সারসাইজ করতে পারবো। এখন এই জিমে এন্টার করার সাথে সাথেই আমার সাবির ভাইয়ের সাথে, আমাদের জিমের ট্রেনার সাবির ভাইয়ের সাথে দেখা হয়। এখন ওনার সাথে কথা বলে আমি একটা অনেক বেশি ভালোভাবে ইনফ্লুয়েসড হয়েছি যে এই জিমে একটা ভালো এনভায়রনমেন্ট উনি আমাকে এনশিওর করতে পারবে, যে আমি এই জিমে খুব সুন্দর একটা রুটিন পাবো, একটা ভালো ডায়েট চার্ট পাবো, অনেক ভালো ফ্যাসিলিটিস পাবো, যে জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি ভালোভাবে ইউটিলাইজ করে আমার গোলে আমি আসলে অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবো। এটা আমি আসলে পরে এটা আমি আস্তে আস্তে যখন আমি এক্সারসাইজ করা স্টার্ট করি তখন ওনার কথা আমি আসলে রিয়েলাইজ করতে পারি যে না উনি আমাকে ঠিকই বলেছিলেন। পরে আমি আস্তে আস্তে আপনার সাথে পরিচয় হয় কয়েকদিন পরে, আপনি আমাকে ডায়েট চার্ট দেন, ডায়েট চার্ট যে দিয়েছেন ওইটাও আবার অনেক কিছুর উপর বেস করে দিয়েছেন, যে আমার আসলে প্রিভিয়াস আমার ডায়েট প্ল্যানটা কীরকম ছিল, আমার আগে ডায়েট রুটিনটা কীরকম ছিল, এর আগে আমি কী টাইপের এক্সারসাইজ করছি, এর আগে আমি কোথাও ছিলাম নাকি, যদি কোথাও থাকি ওইখানে আবার কী টাইপের এক্সারসাইজ করছি, এগুলোর উপর সব কিছুর উপর বেস করে আপনি আমাকে একটা এক্সারসাইজ প্ল্যানও দিয়েছেন, একটা ডায়েট প্ল্যানও দিয়েছেন, ওইগুলোই আমি আর কি ট্রাই করছি ফর দ্য লাস্ট 3 মান্থস মেনটেন করার জন্য। অ্যান্ড এইটা মেনটেন আর ফেব্রুয়ারির 25 থেকে 26 তারিখে আমি আমার ওয়েট মেপেছিলাম, তখন আমার ওয়েট ছিল 92 কেজি, আর লাস্ট 3 মান্থস আমি ঠিক মতন করে আপনার রুটিন ফলো করেছি, আর পরে ওইভাবে আমি যত দিন ডায়েট প্ল্যান ফলো করেছি আর যত দিন গেছে তখন দেখেছি যে আমার ওয়েটটা আস্তে আস্তে কমাইতে পারছিলাম, তখন আমার ব্যায়ামের ইন্টেন্সিটিটাও বাড়াই দিয়েছিলাম, যে এখন দেখতেছি আমার বডিতে আমি আরও যে প্রতিটা এক্সারসাইজ আরও বেশি ফিল করতে পারি, এইভাবে আমার ইন্টেন্সিটি বিল্ড করতেছিলাম, তখন ওয়েটটা আরও ইজিলি গেইন মানে আরও ইজিলি মানে লুজ করতে পারতেছিলাম। এইভাবে আমি আস্তে 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 কমাইতে 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 এখন আমার ওয়েট 72 কেজি, ইন টোটাল আমি 20 কেজি কমেছি 3 মাসে। তাহলে 3 মাসে 20 কেজি হ্যাঁ ওজন কমেছে। এখানে আমি একটা কথা বলি দর্শক, সেটা হচ্ছে 3 মাসে যে রোনাল্ড 20 কেজি ওজন কমিয়েছে, এখানে কিন্তু মাসেল লুজ হয় নাই, ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা,
আমি এক্সারসাইজ করলাম কিন্তু আমি দেখা যাচ্ছে যে ডায়েট প্ল্যান মেনটেন করলাম না, শুধু কার্ডিও করলাম, শুধু কার্ডিও, সেক্ষেত্রে কী হবে, আমার ওয়েট রিডিউস হবে বা সেটার সাথে সাথে আমার মাসেলও লুজ হবে। তো আপনারা যখন এক্সারসাইজ বা ডায়েট প্ল্যান ফলো করবেন, এটা অবশ্যই ইম্পর্টেন্ট যে মাসেল যেন লুজ হয় না, মাসেল লুজ হবে না তখন আপনি যদি প্রপার এক্সারসাইজ গাইডলাইন ফলো করেন এবং ডায়েট প্ল্যান মেনটেন করেন। তো রোনাল্ড যেটা করেছে, এক্সারসাইজ আমরা ওয়েট ট্রেনিং করাই, ওয়েট ট্রেনিংয়ের সাথে কার্ডিও, তো ওয়েট ট্রেনিং কার্ডিও এইভাবেই করেছে। তো তুমি ওয়েট ট্রেনিং এবং কার্ডিও যখন আমি দিলাম তোমার রুটিনে, তো তুমি ব্যাপারগুলো কীরকমভাবে এনজয় করলো আসলে, এটা একটু বলো। ফার্স্টের দিকে আমার কার্ডিও করতেই খুব কষ্ট হয়ে যেত, কারণ তখন আমার ওয়েট ছিল 90+, তখন নর্মালি আমি হাঁটতেই পারতাম না, তখন ওইভাবে ডায়েট চার্টটা মেনটেন করে আসলে ফার্স্টে আমার ফার্স্টের দিকে ওয়েটটা যখন হালকা একটু কমলো তখন আমার কার্ডিওর ইনটেন্সিটিটা বাড়ানোর ট্রাই করছি। কিন্তু আমার এই যে ওয়েট ট্রেনিংটা যখন করলাম, ওয়েট ট্রেনিংয়ের টাইমেও কিন্তু আমার অনেক ওয়েটটা রিডিউস হয়ে গেছিলো, কারণ কার্ডিও করতে গেলে তো আমার বডিটা লাইট না হলে তো আমি ইজিলি কার্ডিওটা করতে পারবো না। এখন এখানে ওয়েট ট্রেনিংটা আমাকে অনেক হেল্প করছিলো, যে অন রেগুলার বেসিস আমি ওয়েট ট্রেনিংটা মেনটেন করছি আর জিমে গ্যাপটা খুব কম দিছি, মানে আমি রিয়ারলি গ্যাপ ছাড়া কোনো গ্যাপ দিইনি, যেটা আমাকে অনেক বেশি হেল্প করছে। হ্যাঁ, আর ওই কার্ডিও আর ওয়েট ট্রেনিং দুইটা যখন আমি ডেইলি ওয়েট ট্রেনিংয়ের পরে কার্ডিও করতাম, আবার ওয়েট ট্রেনিংয়ের আগেও মাঝে মধ্যে ওয়ার্ম আপের টাইমেও হালকা কার্ডিও করে নিত, যেটা আমাকে অ্যাকচুয়ালি হেল্প করছে একসাথে। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে এই যে তুমি শর্ট টাইমে একটা ভালো চেঞ্জ আনতে পারছো বডিতে, এটা তোমার ফ্যামিলি ফ্রেন্ডসরা আসলে কীভাবে দেখছে? ওরা সবাই পজিটিভলি দেখতেছে, যে আসলে অনেক মানে ডেইলি একটা জিনিসের উপরে যখন মানুষ ট্রাই করে সবারই এটা হবে, মানে এটা এমন না যে কেউ আমি পারছি দেখে অন্য কেউ পারবে না বা এটা অ্যাকচুয়ালি অ্যাচিভেবল না, সবাই অ্যাচিভ করতে পারবে, খালি একটাই বড় ডিফারেন্স যে এটা মানে ডেইলি করে যেতে হবে, কখনো গ্যাপ দেওয়া যাবে না, যে আমি আজকে করলাম, আমি এক মাস টানা করলাম, এক মাসের পরের দিন গিয়ে আবার ছেড়ে দিলাম না, আবার দুই মাস করলাম, এক মাসের বেশি করলাম, দুই মাস করলাম, দুই মাস করে আবার ছেড়ে দিলাম, এমন না, এমন এমন সিচুয়েশন আসবে যে না এত আর করে কী হবে, ধর এত ওয়েট কমায় কী হবে, হ্যাঁ যে বডি সুন্দর রেখে কী হবে, বডি ওয়েট টেট কমায় কী হবে, কিন্তু আসলে ওইটা না, এটা আসলে মাইন্ডসেট গোল। যত ধরেন আমি ধরেন 90-80 কেজিতে আসছি, 90-80 কেজিতে আসছি, 10 কেজি তো কমাই ফেলছি, এখন আর কমায় কী করবো, এইরকম মাইন্ডসেট থাকলে হবে না, আমার চিন্তা করতে হবে আমি এর থেকেও বেশি করতে পারবো, ওই 10 কেজি কমাইতে পারছি, আমি আরও 10 কেজি কমানোর আমার বডিতে এনার্জি আছে, হ্যাঁ আমি যদি ট্রাই করি আমি আরও 10 কেজি কমাইতে পারবো, আমি যদি 90-70 যাই, 70-60 আমি যেতে পারবো, কারণ ওইটুকু আমি যেহেতু 20 কেজি কমাইছি আমার আরও 10 কেজি কমানোর কনফিডেন্স আছে, প্লাস এনার্জিও আছে, আমি যেহেতু 20 কেজি কমাইছি আমি আরও 10 কেজি কমাইতে পারবো, এরকম আমাদের মাইন্ডসেট থাকতে হবে। বন্ধুরা ও কয়েকটা কথা বলছে, এর মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্টেবল থাকতে হবে, আপনি যখন এক্সারসাইজ করতেছেন আপনার একটা যেটা হতাশ হওয়া যাবে না, টাইম দিতে হবে এবং এটা ধরে রাখতে হবে, আপনি ধরে রাখেন সেক্ষেত্রে রেজাল্টস পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখন এক্সারসাইজ করব, এই যে ওয়েট রিডিউসের যে টার্গেট আমি যেমন বলেই দিই সবাইকে, যে ছোটো ছোটো টার্গেট নিব, যেমন ওর টার্গেট যদি হয় 20 কেজি, বলা হয় 3 কেজি ওজন কমাও, অ্যাচিভ করো, রেজাল্ট পাবা, পজিটিভ থাকবা, আবার অ্যাচিভ করো, এভাবে। তো এইভাবে ছোটো ছোটো গোল ফলো করেই আসলে বড় কিছু পাওয়া যায়। তো আমরা রোনাল্ডের জন্য দোয়া করি, রোনাল্ড তার অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছে যাক, ওর ওই ব্যাপারটা আছে যে আমি একটা কিছু ধরেছি এটা শেষ করব, এইটা থাকতে হয় আসলে মানুষের ভিতর। তো ওর আইলসের একটা টার্গেট ছিল এত মার্কস পাবো, তো যেটা টার্গেট করেছিল আলহামদুলিল্লাহ চেয়ে ভালো করেছে। তো জিমের ব্যাপারে একই জিনিস আসলে, আপনারা যখন যেখানেই করেন না কেন টার্গেট নিয়ে ওটার পিছিয়ে দৌড়াইতে হবে আসলে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রোনাল্ডের সাথে ভিডিও। রোনাল্ড কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আচ্ছা, আমার দর্শকদের উদ্দেশ্যে মেইনলি তিনটা পয়েন্ট আমি বলতে চাই, যে মেইনলি যখন যদি কেউ নতুন বিগিনার জিমে জয়েন করে তার মেইনলি সবার আগে এক প্রথম ফার্স্টলি যে জিনিসটা দেখতে হবে যে সে যাকে ফলো করবে, যেমন তার যে মেইন ইনস্ট্রাক্টর হবে সে আসলে মেইনলি কোয়ালিফাইড কি না। যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি নিউ পাওয়ার হাউস জিমে ভর্তি হয়েছি, ওইখানে বিদ্যুৎ ভাই ছিল আমাদের চিফ ইনস্ট্রাক্টর, ওনার আন্ডারে আমি এই যে ভালো একটা রেজাল্ট পেয়েছি, 3 মাসে আমি অনেক ওয়েট লস করতে পেরেছি, এখন আমি মাসেল গেইনের উপর ফোকাস করেছি,
আর সেকেন্ডলি আমি যে জিনিসটা আরেকটা পয়েন্ট বলতে চাই, যেটা হচ্ছে জিমের যে ট্রেনার যারা থাকে তারা ফ্রেন্ডলি নাকি? যেমন আমাদের জিমে দুজন ট্রেনার আছে, রবি ভাই আছে, সাবির ভাই আছে, ওনারা অনেক বেশি ফ্রেন্ডলি। যেমন ওনাদের আমি যে কোনো আমার যে কোনো প্রবলেম আমি অনেক ইজিলি শেয়ার করতে পারি, যে ভাইয়া আমার এই ব্যায়ামটা একটু দেখে দেন, এই ব্যায়ামে আমার সাপোর্ট লাগবে, এই সাপোর্টটা দেন, এই ব্যায়ামটা কি আমার হচ্ছে বা এই টাইপের পেইন হইলে আমি কি করব। ওনারা যে কোনো টাইমে আমাকে রিচ আউট করতে দ্বিধাবোধ করেন না, এই এই টাইপের মেন্টালিটি ওনাদের আছে। এরকম যদি হয় তাহলে আমার মতে অনেক ভালো একটা সাপোর্ট পেয়ে আর একটা মেন্টালি সাপোর্ট থাকে যে আমার সাথে একজন আছে। আর আর লাস্টলি আমি যে জিনিসটা বলতে চাই, যে মেইনলি একটা জিমে সবার আগে দেখতে হবে যে আমার মানে ওইটা মেইন বিষয় না, যে আমার জিমে কোন কোন ইনস্ট্রুমেন্ট আছে, এই এই ইনস্ট্রুমেন্ট, ওই ওই ইনস্ট্রুমেন্ট, এইভাবে ডেকোরেশন, ওইভাবে ডেকোরেশন আছে নাকি, এগুলো আসলে কিছুই না। লাইক আমরা যখন ফার্স্ট জিমে ঢুকি তখন তো আমরা এত কিছু পাই না, আমাদের বডি তো এত বেশি ডেভেলপ থাকে না যে এত 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 মেশিন আমাদের বডির সব মাসেল অ্যাবজর্ব করতে পারবে। হ্যাঁ, এখন আমাদের ফার্স্টলি যে জিনিসটা দেখতে হবে যে আমাদের জিমের আসলে গাইডলাইনটা কীরকম, আমার যে গাইডলাইন দেওয়া হচ্ছে আমাকে ওই গাইডলাইনের আন্ডারে যে আমি মেশিনগুলো ইউজ করতেছি ওগুলো আমি যাতে ঠিক মতন ইউজ করতে পারি নাকি, আবার আমি যদি ইউজ নাও করতে পারি আমার যে ইনস্ট্রাক্টর আমার যে ট্রেনাররা আছে ওনারা কি আমাকে অ্যাকচুয়ালি হেল্প করছে নাকি যে আমি এগুলো যাতে ভালোভাবে ইউজ করতে পারি। কারণ যদি আমি ব্যায়ামই ঠিক মতন না করতে পারলাম আমার মেশিন দিয়ে তো আমি আসলে কিছু মানে কোনো বেনিফিট আনতে পারবো না। এটাই আমি আসলে বলতে চাই আমার মানে এই দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল আজকে আমাদের রোনাল্ড সহ আমাদের ভিডিওটা। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি কন্টিনিউ দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাথে আর একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের জিম ভিজিট করার অফার থাকলো, আপনাদের যদি মনে হয় তাহলে এসে ভিজিট করে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।